আসসালামু আলাইকুম বন্ধুরা। একজন মহিলা যখন নামাজ আদায় করছিল, সেই সময় একটি সাপ মহিলার সামনে এসে এমন কি করল যে যা দেখে সম্পূর্ণ বিশ্ববাসী সবাই অবাক। আমি নিশ্চিত এই ব্যাপারে আপনারা বিস্তারিত জানলে আপনারাও অবাক হয়ে যাবেন। কেননা একজন মহিলা কেন রাস্তার মধ্যে একা নামাজ পড়ছিলেন, এই জঙ্গলের মধ্যে উনার ঘুরতে আসার কারণ কি, আমি বিস্তারিত এই ভিডিওটিতে আপনাদেরকে সব কিছুই জানাবো। বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে আমার সাথে একদম শেষ পর্যন্ত থাকুন। ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সকলকে বিপদ আপদ থেকে সর্বদা রক্ষা করুন। যারা বিপদ আপদ থেকে রক্ষা পেতে চান কমেন্টে লিখুন আমিন, এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন, ও যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আপনারা সকলেই জানেন নামাজ আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। নামাজকে নিয়ে একটি মেয়ের সাথে একটি অদ্ভুত অলৌকিক ঘটনা ঘটেছে, আর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের একটি ছোট জঙ্গলে। একদিন রেহানা নামের একটি মেয়ে তার বন্ধু অভির সাথে জঙ্গলে ঘুরতে গেল। তারা দুজনেই ইউনিভার্সিটিতে একসাথে পড়ালেখা করে। রেহানা স্টুডেন্ট হিসেবে অনেক ভালো, আর মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন রেহানাকে অনেক সুন্দর চেহারা দান করেছেন। রেহানা দেখতে এতই বেশি সুন্দরী যে যে একবার তাকে দেখে সে আর চোখ ফেরাতে পারে না। কিন্তু রেহানা অতিরিক্ত পরহেজগার এবং আল্লাহ ভক্ত একটি মেয়ে। সে সবসময় মহান আল্লাহ তায়ালার মহান হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে এবং প্রতিনিয়ত হিজাব পরে চলাফেরা করে। যদিও রেহানা বোরখা পরে না, কিন্তু তারপরও সে এমনভাবে চলাফেরা করে যেভাবে সাধারণত আমাদের সমাজের খুব কম মেয়ে চলাফেরা করে। কেননা রেহানা সব সময় মাথায় হিজাব দেয় এবং সুশীলভাবে চলাফেরা করে। অভি ছেলেটিও অনেক ভালো। অভি পড়ালেখায় যেমন পারদর্শী, খেলাধুলা আচার অনুষ্ঠানেও ঠিক সেরকম। রেহানা যখন ইউনিভার্সিটিতে প্রথম ভর্তি হয়, এর ঠিক কিছুদিন পরেই রেহানার পরিচয় হয় অভির সাথে, এবং ধীরে ধীরে তাদের মধ্যে একটি বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে, এবং তারা দুজনে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় একসাথে ঘুরতে যেত। কখনো কখনো তাদের ইউনিভার্সিটির অন্যান্য বন্ধু বান্ধবেরা গেলেও কখনো কখনো রেহানা আর অভি একাই ঘুরতে যেত। এভাবে দিনকাল খুব ভালোই কাটছিল। অনেকদিন পর রেহানা একদিন অভিকে বলে, আমার জঙ্গলে ঘুরতে যাওয়ার অনেক ইচ্ছা, কিন্তু আমি আজ পর্যন্ত কোনো দিন কোনো জঙ্গলে ঘুরতে যেতে পারলাম না। সেই সময় অভি রেহানাকে বলল, সমস্যা কি, আমাদের এলাকার পাশেই একটি জঙ্গল রয়েছে, তুমি যদি কোনো দিন আমার সাথে আমাদের বাসায় যাও তাহলে আমি তোমাকে সেখানে ছোটোখাটো একটি জঙ্গল দেখাতে পারব। যদিও জঙ্গলটি অনেক ছোট, কিন্তু জঙ্গলটি অনেক বেশি সুন্দর। এরপর রেহানা অভিকে বলে, আমি বাসায় বলে দেখি, তারা যদি আমাকে তোমাদের বাসায় যেতে দেয় তাহলে আমি অবশ্যই অবশ্যই তোমার সাথে তোমাদের বাসায় যাব এবং তোমাদের বাসা থেকে জঙ্গলে ঘুরতে যাব। ঠিক সেদিন রাতেই রেহানা তার মাকে ফোন করে এবং তার মাকে বলে, আম্মু, আমি অভির সাথে তাদের বাসায় যেতে চাই, তাদের ওখানে অনেক সুন্দর ছোট একটি জঙ্গল রয়েছে, আমি শুধুমাত্র সেই জঙ্গলে ঘোরার জন্য অভিদের বাসায় যেতে চাইছি। রেহানার আম্মু অভিকে খুব ভালোভাবে চিনত, কেননা অভি এর আগে রেহানাদের বাসায় দুই একবার গিয়েছিল, আর তাই রেহানার আম্মু খুব ভালো করেই জানে অভি অনেক ভালো একটি ছেলে, এবং রেহানাকে অভি শুধুমাত্র বন্ধু মনে করে। কেননা তারা বর্তমানে অনার্স তৃতীয় বর্ষের ছাত্রছাত্রী, আর তাই তাদের বন্ধুত্বের প্রায় তিন বছর পার হয়ে গেছে। এই তিন বছরে রেহানার আম্মু অভিকে খুব ভালো করে চিনে নিয়েছে, এতটুকু বুঝে গিয়েছে অভি অনেক ভালো একটি ছেলে।
তাই রেহানার আম্মু রেহানাকে বলল, সমস্যা নেই, তুমি অভির সাথে তাদের বাসায় যেও, কিন্তু যাওয়ার আগে একবার তোমার বাবাকে ফোন করে বিষয়টির ব্যাপারে জানিয়ে দিও। আমি এ ব্যাপারে তোমার বাবাকে কোনো কিছু বলতে পারবো না, আমি অনুমতি দিয়েছিলাম, কিন্তু এবার তোমার বাবার কাছ থেকে অনুমতি নেয়া তোমার দায়িত্ব। এরপর রেহানাদের পরীক্ষা চলছিল, আর তাদের পরীক্ষা শেষ হওয়ার পর রেহানা তার আব্বুকে আবারও ফোন করে। আব্বুকে ফোন করে বলে, আমি আমার বন্ধু অভিদের বাসায় ঘুরতে যেতে চাই, আপনি অনুমতি দিলে তবেই আমি যাব। অভির কথা শুনে তার আব্বু আর রেহানাকে কোনো কিছু বলল না, কারণ অভির বাবা ছিলেন অনেক বেশি পরহেজগার এবং আল্লাহ ওয়ালা একজন মানুষ। তিনি এতটুকু রেহানাকে বললেন, আমি তোমাকে সম্পূর্ণ ছেড়ে দিয়েছি, তাই বলে তুমি এমন কিছু করে বসো না যার কারণে আমার মান সম্মান হানি হয়। আর অবশ্যই অবশ্যই যখন যেখানেই থাকো না কেন, তুমি নামাজ কখনো ছেড়ে দিও না। আমি তোমাকে যাওয়ার জন্য অনুমতি দিচ্ছি, কিন্তু যাওয়ার আগে অভির সাথে আমাকে একটু কথা বলিয়ে দিও। এর পরের দিনই তারা অভিদের বাসায় যাওয়ার প্রিপারেশন নিচ্ছিল, আর যাওয়ার আগে অভির সাথে তার বাবার কথা বলিয়ে দিল, আর অভিকেও রেহানার আব্বু একই কথা বললেন। তিনি অভিকে বললেন, আমার মেয়েকে আমি অনেক আদর যত্ন করে বড় করেছি এবং তাকে আমি সম্পূর্ণ ছাড় দিয়েছি, অর্থাৎ স্বাধীনতা দিয়েছি। তোমার সাথে যেতে চাইছে তাই আমি তাকে বাধা দিলাম না, আশা করি রেহানা ভালোই ভালোই বাসায় ফিরে আসবে। অভি বলল, আপনার চিন্তা করতে হবে না আঙ্কেল, আমি তো আপনার ছেলের মতো, আর রেহানা আমার কত ভালো ফ্রেন্ড তা তো আপনি ভালো করেই জানেন। এরপর রেহানার আব্বুর সাথে আরও কিছু কথা বলার পর ফোনটি রেখে দিয়ে তারা তাদের সফর শুরু করল এবং অভিদের বাসায় পৌঁছে গেল। অভির আম্মু এই প্রথম রেহানাকে দেখল। অভির কাছ থেকে অনেকবার রেহানার কথা শুনেছেন, কেননা রেহানার কথা অভি বারবার তার বাসায় বলতো এবং তার বাসায় এটাও বলতো তারা অনেক ভালো বন্ধু, ইউনিভার্সিটিতে তারা দুজনই এতই বেশি ক্লোজ, ইউনিভার্সিটির সবাই মনে করে তারা দম্পতি, কিন্তু সত্য হচ্ছে তারা শুধুমাত্র খুব ভালো বন্ধু। আর এজন্যই রেহানাকে অভির আম্মু দেখার জন্য প্রায় পাগল হয়ে যাচ্ছিলেন। যেই মেয়ের নাম তার ছেলের মুখে বারবার শুনে অভির আম্মু সেই মেয়েকে না দেখে কি আর থাকতে পারা যায়? রেহানাকে দেখা মাত্রই অভির আম্মু অবাক হয়ে যায় এবং রেহানাকে বলে, মাশাল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে তুমি তো দেখতে অনেক বেশি সুন্দরী এবং তোমার পোশাক আশাকও অনেক সুন্দর। তুমি এই আধুনিক যুগের মেয়ে হয়েও ইসলামী পোশাক আশাক পরো, এজন্য তোমাকে ধন্যবাদ। এরপর অভির আম্মুর সাথে রেহানার আরও অনেক কথা হলো এবং ঠিক তার পরের দিন তারা জঙ্গলে যাওয়ার প্রস্তুতি নেওয়া শুরু করল। তারা সকাল সকাল জঙ্গলের উদ্দেশ্যে বের হলেও জঙ্গলে পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুপুর ১২টা বেজে যায়। এরপর রেহানা এবং অভি জঙ্গলের মধ্যে এদিক সেদিক হাঁটতে শুরু করে। তারা যখন সেই জঙ্গলের এদিকে সেদিকে ঘোরাঘুরি করছিল, তখন জঙ্গলের পরিবেশ দেখে রেহানার অনেক বেশি ভালো লাগছিল, কেননা সে এর আগে শুধুমাত্র জঙ্গলের ব্যাপারে শুনেছে, নিজ চোখে কোনো দিন জঙ্গল দেখেনি। আর আজ জঙ্গল দেখতে পেয়ে রেহানা অনেক বেশি খুশি। রেহানার খুশির যেন কোনো শেষ নেই। তারা প্রায় এক ঘন্টা জঙ্গলের মধ্যে ঘোরাফেরা করে। হঠাৎ করে রেহানা জোহরের আজান শুনতে পায়, কিন্তু এতক্ষণে তারা জঙ্গলের এত ভিতরে প্রবেশ করেছে যে জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছে না তারা। এরপর জঙ্গলে প্রায় আরও দুই ঘন্টা এদিক সেদিক হাঁটার পরে শেষ পর্যন্ত তারা রাস্তায় এসে পৌঁছায় এবং রেহানা যখন তার ঘড়িতে দেখল জোহরের নামাজের আর খুব একটা বেশি সময় বাকি নেই, তখন সে সেই ফাঁকা রাস্তার মধ্যেই জোহরের নামাজ আদায় করা শুরু করে দিল। কিন্তু এমন সময় অভি রেহানার কাছ থেকে একটু দূরে দাঁড়িয়েছিল এবং সে অপেক্ষা করছিল রেহানার নামাজ কখন শেষ হবে।
কিন্তু অপেক্ষা করতে করতে হঠাৎ করে অভিলক্ষ্য করে তার পেছনে বিশাল আকৃতির একটি সাপ তাকে ধাওয়া করছে। অর্থাৎ বিশাল আকৃতির একটি অজগর সাপ অভিকে আক্রমণ করার জন্য আসছে। এই সাপটিকে দেখতে পেয়ে অভি কোনো কিছু চিন্তা না করে জঙ্গলের এদিক সেদিক দৌড়াতে শুরু করে এবং সেই সাপটি থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু যখন সে দৌড়াচ্ছিল তখন একবারের জন্যেও তার রেহানার কথা মনে পড়েনি, কেননা বর্তমানে তার নিজের জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। কিন্তু ওদিকে যখন রেহানা রাস্তায় নামাজ পড়ছিল তখন একটি সাপ রেহানার সামনে থাকলেও রেহানার কোনো ক্ষয়ক্ষতি করেনি। আর কিভাবেই বা এই সাপটি রেহানার ক্ষতি করবে, কেননা রেহানা সেই সময় নামাজ আদায় করছিল, আর অভি যদিও চাইলেই নামাজ আদায় করতে পারত, কিন্তু সে তার জন্য অপেক্ষা করলেও নামাজ আদায় করল না। আর অভি নামাজ আদায় না করার কারণেই তাকে সাপের কাছ থেকে ধাওয়া খেতে হলো। এবং শেষ পর্যন্ত অভির এমন একটা অবস্থা হলো যেটা অভি কখনো কল্পনাও করতে পারেনি। অভি দৌড়াতে দৌড়াতে তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে, কিন্তু রেহানা নামাজ পড়ার কারণেই তার কোনো কিছুই হলো না। এরপর অভিকে শুধুমাত্র একটি সাপ নয়, বরঞ্চ আরও একটি সাপ ধাওয়া করেছিল। শেষ পর্যন্ত অভি সেই সাপগুলোর হাত থেকে বেঁচে গেল এবং রেহানাকে এসে বলল তার সাথে কি কি ঘটনা ঘটেছে। কিন্তু রেহানা তখন তাকে বলল, তুমি যদি নামাজ আদায় করতে তাহলে কখনোই তোমার সাথে এরকমটা হতো না। বন্ধুরা, এই ঘটনাটি বর্তমানে অনেক বেশি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আমরা একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে এই ঘটনাটি আপনাদেরকে জানালাম। এর সত্য মিথ্যা আমরা যাচাই করে দেখিনি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটির দ্বিতীয় পর্ব শুরু করা যাক।